কাছে প্রশ্ন করেছে, প্রশ্নের জবাব আমি দিই। বাবারা আমি আগে একটি গান করলাম, শুধু দেওয়ান খালিকে পাইতে তাকে হয়েছে আকুল, কঠিন মরু সাহারাই কে এলো হাই ইসলামের ফুল, ইসলামের এই ফুলটা আসলো কোথায়, কঠিন মরু সাহারা যেখানে কঠিনতম কঠিন মানুষের কঠোর অন্তর, যেখানে মহব্বতের কোনো কিছুই ছিল না, যেখানে মায়া মমতা কোনো কিছু ছিল না, সেই যুগে সেই সময় কোনো নারী লোককে স্ত্রী রূপে গ্রহণ করা হইত না, দাসী রূপে তাকে গ্রহণ করা হইত, ছেলে সন্তান হইলে তাকে জীবিত রাখত, মেয়ে সন্তান হইলে তাকে চিন্তা মাথা দিয়ে দিত, তাকে হত্যা করত, এমন নির্মম ভাবে তাকে হত্যা করত। বাবা কঠোরত্ব সময় মধ্যপান করত, মেয়ে ছেলেকে নাচাইত, জোয়ান না ডাকুয়া আসর বসাইত, সেখানে মদ্যপি দিয়ে নাচাইয়ে তারা মধ্যপান করত। আল্লাহর নাম সেখানে ছিল না, আল্লাহর নাম নাম করার কেউই ছিল না, ইসলামের দাওয়া তো সেই সময় কেউ পৌঁছায় কেউ পায়নি সেই সময়, যখন এই অন্যায় অবিচার অত্যাচার চলতে থাকলো, আমার আল্লাহ পাক দেখলো এইভাবে তো চলতে পারে না, তাই আমি সেখানে প্রেরণ করব কি, আমার মাথা লাগে আল্লাহু মিন্নুর মোবারক, আমার সেই প্যারা হাবিব, আমি আমার হাবিবকে এই পাঠানোর মধ্যে পাঠাবো। কেন পাঠাবো? এই কারণেই পাঠাবো যে আমার ইসলামের দাওয়াত সেখানে পৌঁছাই দেবে, আমি তাকে মোহাম্মদ স্বরূপ ওই দুনিয়ার উপরে পাঠাইব, ওই ভুবনের ভূমির উপরে পাঠাইব, যাতে মানুষের বিবেক বুদ্ধি চেতনা জাগ্রত হয়। তাই বাবা সেখানে রহমত স্বরূপ আমার দয়াল নবী আসলো, কোথায় ইসলামের ফুল ফুটাইয়ে দিল। সেই নবীর গুণ কীর্তন সেখানে খালেক জান সাহেব বললেন এই বিষয়টা, আমি বলার চেষ্টা করলাম, এবার আমার কাছে প্রশ্ন করেছে, কি প্রশ্ন? সেখানে আমার দয়াল নবী মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় উনি পৃথিবীর উপরে তখনো পদার্পণ করেন নাই, মায়ের গর্ভ থেকে উনি একজনকে মুরিদ করেছিলেন বা বায়াত করেছিলেন, কি বাবা প্রশ্নটা এমন না? ভাই একটু ব্যাস বাড়িয়ে দিলে সাউন্ডটা মিষ্টি হয় না, গভীর হয় না, একটু দেখেন তো, হ্যাঁ দেখেন একটু, পেশাব এটা দিয়ে দিলে এটা দিই হবে, হ্যালো হ্যালো দেখছেন মায়ের গর্ভ থেকে, মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় আমার দয়াল নবী তাকে বায়াত করলো বা তাকে ধর্মকে ধর্মের পথে নিয়ে আসলো, এটা কে ছিল? কি চরম একটা কথা না? এক দ্বিতীয় নম্বর কথা কি, আমার দয়াল নবী পৃথিবীর মধ্যে পদার্পণ করলেন, কি করলো? সেখানে তিনটা শ্রেণীর তিনটা গ্রুপের লোক গেল, গিয়ে কি করে দেখলো, এক শ্রেণীর লোক এক গ্রুপের লোক গিয়ে দেখলো আমার দয়াল নবী আসলে সেখানে নেই, আরেক কিসিমের লোক গিয়ে দেখলো কি যে সে মেয়ে না সে পুরুষ, আর এক কিসিমের লোক গিয়ে দেখলো যে সে মেয়েও না পুরুষও না, অন্য একটা রূপ। এখন আমার কাছে প্রশ্ন, আমার দরদির, যে আপনি বলবেন যে কোন গ্রুপের লোক বা কেনই বা এই তিনটা রূপ তারা
देखलो ओ बाबा आल्लार विषय आल्लार खेला आल्लार भेद आल्लार विषयटा एटा आमार आपनार बलार किन्तु कोनो साध्य नाई आछे नि बाबारा ठीक कि करबे काके दिए कि करबे एटा एकमात्र आमार आल्लाई भालो জানেন যিনি গাডিজ মার্সিফুল শিল নট ফর আনজাস্ট আল্লাহ মহান তিনি পরম দয়ালু এবং ন্যায় বিচারক এই ন্যায় বিচারকই আসলে জানেন কি বিষয়ের মধ্যে কি রয়েছে আমার দয়াল নবী তার কাছে পাঠাইলেন কে বাবা তার চরম শত্রু দয়াল নবী ইসলামের ফুল ফুটলো মামেনার গর্ভে বা ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য একজনের আশার কথা সেই আখেরি জামানার মোহাম্মদ আসলে কি আমেনার উদরে সেই মানুষটা এসেছে এইটা প্রমাণ করার জন্য তার দলের লোক সদা সর্বক্ষণ জানার চেষ্টা করে আসলে মামেনার দেখবেন যে সচরাচর একজন মহিলা গর্ভবতী হইলে পরে তার পেটটা বাবা একটু দেখা যায় কি তাই দেখা যায় না একটু উঁচু উঁচু কিন্তু আমার দয়ালু নবীর মা আমেনা তার গর্ভটা কিন্তু বাবা ওই রকম বোঝা যাইতো না যে আসলে তার গর্ভে সন্তান আছে কিনা এইটা কেউ বুঝতে পারতো না কিন্তু ওই তার একজন তাসিকে পাঠাইলো কোথায় যে যাও গিয়ে মা আমেনার এই সংবাদটা নিয়ে আসো আসলে কি সে গর্ভবতী নাকি কোন সমস্যা তার মধ্যে আছে সেই তখন আমার দয়ালে নবী আসলে তার গর্ভে আছে কিনা মা আমেনার ভিতরে আছে কিনা তাই পরীক্ষা করার জন্য ওই তাসিটা গেল তাসিটার নাম ছিল কি দাসিটার নাম ছিল চন্দ্র সুখা নামে একজন ধাত্রী এ গিয়ে কি করলো মা আমেনা পেটে সে হাত বুলাইলো হাত বুলাইলে পরে আসলে আমার দয়াল নবী তো অন্তর্যামী সে মায়ের উদরে তাই কি কি বাবারা সে অন্তর্যামী সে বারবার হাতটা ওখান থেকে সরাইতে নিতে চাইতেছে যে হাত দিয়েছি দেখার জন্য বাচ্চাটা আছে কিনা যখন হাতটা সরাইতে গেছে টান দিতে গেছে দেখে তার হাত পেটের পর থেকে আর সরে না যখন সরে না তখন আমার আল্লাহ পাকের ইশারায় আমার দয়াল নবী গায়ে দিয়ে আওয়াজ করে তাকে শব্দ করে শুনাই দিলেন হে চন্দ্র হ্যাঁ তুমি শুনো আসলে তোমার মনের মধ্যে যে কুমতলো এটা আমি বুঝতে পেরেছি তবে তুমি শুনো তোমার হাতটা আমি তখনই ছুটাবো তুমি যদি এই কালেমা পড়ে আসলে আমার ভেদ হয়ে যাও তখন সে কি করলো হাত ছুটে না ছুটে না আমার আল্লাহর ইশারায় যখন দয়াল নবী আদেশ ক্রমে ওই মহিলা পড়ল কালে মাতায় আব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদে রাসূল আল্লাহ এটা পাঠ করার সঙ্গে সঙ্গে বাবা সে সেখানে মুসলমান বা মুরিদ হয়ে গেল এটাই ছিল তার কথা সে মায়ের গর্ভ থেকে এই মহিলাটাকে সে তার পথে নিয়ে এসেছিলেন এক দ্বিতীয় নম্বর কথা আমার দয়াল নবীকে দেখার উদ্দেশ্য করে আসলেন একদল এসে দেখে যে সেখানে মেয়ে এরা কারা এরা ছিল বাবা আবু সুফিয়ানের লোক আবু সুফিয়ানের লোক চাচা আবু জেহেলের লোক কি বাবা তারা জানতো যদি পুরুষ ছেলে হইতো যদি দয়াল নবী সে সত্যই পুরুষ হয়ে থাকে তাহলে তাকে হত্যা করার উদ্দেশ্যে তারা এসেছিল এই কারণে আমার আল্লাহ পাক তাদের দেখাইলো যে আসলে সে পুরুষ না সে হচ্ছে মেয়ে আরেক গ্রুপ এসে দেখলো যে পুরুষ এরা কারা যারা নবীর অনুসারী ছিল কি বাবারা নবীর অনুসারী আমরা যারা এই রকমের কিসিমের এক গ্রুপ গিয়ে তারা দেখলো যে সে পুরুষ আর আরেক কিসিমের লোক গিয়ে দেখলো সে পুরুষ না মেয়েও না তারা ছিল বাবা ইহুদি ইহুদি নাসারা তারা গিয়ে এই রূপটা তাদের দেখেছিল এই ছিল সংক্ষিপ্ত আকারে আমি বলার চেষ্টা করলাম ভুল ত্রুটি মার্জনা করবেন
এবার আপনারা থামেন চতুর্দিকে কথা হইলে কোনো কথা বইলে আনন্দ পাওয়া যায় না বুঝানো যায় না আর ভালো লাগে না সত্য কথা তবে তারপরেও গাইতে হবে ছোট্ট করে আমার দাদাদের কাছে প্রশ্ন প্রশ্ন কি প্রশ্নটা আপনি বলবেন আমার দয়াল নবী বোরাকে উঠবেন খবর পাইলেন কোথায় জিব্রাইল তাকে খবর দিয়েছে খবর পেয়ে দয়াল নবী মেরাজের উদ্দেশ্যে রওনা হবেন বোরাক সম্মুখে উনি বোরাকে উঠবেন উঠবেন এমন একটা অবস্থায় তার পিছন থেকে একটা মহিলা ডাক দিল নবী থামেন নবী থামেন এইটা বলে তাকে থামিয়ে দিল যখন নবী থামলো নবীর কাছে সেই মহিলা তিনটা প্রশ্ন করেছিল তিনটা প্রশ্নের জবাব যখন নবী গো যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি দেন তবে আপনি মেরাজে যান আর যদি প্রশ্নের উত্তর আপনি না দেন তাই আপনি মেরাজে যাবেন না তখন হলো আমার দয়াল নবী ওই মহিলাটা তিনটা প্রশ্নের জবাব দিয়ে উনি পুনর পথে রওনা দিলেন আমার জানার দরকার নবীকে থামিয়ে দেয় এমন খবর তার বাবা এমন পাওয়ার কাছে পাইল কোথায় এই মহিলাটার নাম কি আল্লাহর নবীর কাছে যে তিনটা প্রশ্ন করেছিল এই তিনটা প্রশ্ন কি এক দ্বিতীয় নাম্বার কথা সবে বলে মেরাজ কেউ বলে মেহরাজ কেউ বলে মিরাজ আসলে দরদি এই মেহরাজ মেরাজ আর মিরাজের মধ্যে তফাৎটা পার্থক্যটা কি আসলে কি হবে আর এই মেরাজের বিষয়টা আবিধানিক কিছু অর্থ যাহা রয়ে গেছে এই বিষয়টা আমাদের আধ্যাত্মিক মতে একটু বুঝাবেন ঠিক আছে নি বাবারা আমাদের প্রত্যেক দিন দরকার নেই আজকে জানো আমরা এই দরবারে এসেছি আমরা সেই দয়াল নবীর উসিলায় আমাদের জীবনেও যদি সেই মেরাজটা ঘটে যায় তবে আমাদের জীবন ধন্য হয়ে যাবে কি সেটাই আমার ময়দান চন্দ্রের উসিলায় আমার ওই দরদিনের উসিলায় যদি আমার সেটা হয়ে যায় আমার মনে হয় জীবন ধন্য হয়ে যাবে এর বাইরে আমার কোনো কথা থাকবে না ছোট্ট করে প্রশ্ন আশা করি আমার দরদি যেন সুন্দরভাবে বোঝায় তো এখানেই প্রশ্নের বিষয়টা রেখে ছোট্ট করে আমার নবীর বিষয় থেকে আরেকটি গান আমি রাখি Yeah.
যে বিল্লালের আজান না শুনলে আমার দয়াল নবী কখনো ঘুম থেকে উঠে তার কানে না পৌঁছাইলে আল্লাহ এইটাও আছে প্রমাণ যে বিল্লালের আজান শুধু জগতের উপর নয় আমার আল্লাহর আওয়াজে সেই আজান পৌঁছে গেছে শুধু তাই নয় আল্লাহ বলে ওরে ফেরেশতা যেদিন বিল্লাল আজান না দেয় আজানের ধ্বনি যদি আমার আরশ মওলায় না পৌঁছায় করে হয় जीवन भक्ति शून्य कर दिल तेने वाले
আল্লাহ আমার এই গানের মধ্যে আমার